দুঃসহ জীবনের হাত থেকে আমি রক্ষা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার জন ইয়ে থাকে, এই কারণে আমি দূরে দেখতে পারি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউবে গেলেই চোখে পড়ে একটি দম্পতির ভিডিও। বরের বয়স 70 হলেও বিয়ে করেছেন 27 বছর বয়সী এক টকবগে তরুণীকে। তাদের অসম বয়সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সময়ে জোর আলোচনা চলে। এরই মাঝে আবার শত বিতর্কিত ইউটিউবার সালমানেরও দুই সন্তানের মাকে বিয়ের গুঞ্জন রটেছে। বাংলাদেশে বুড়ো বয়সে তরুণী বিয়ে করার এমন উদাহরণের শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন চলছে বুড়োর সঙ্গে বিয়ে হওয়া তরুণীদের দিনকাল কিংবা সংসার? তাই নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেই কেমন চলছে বুড়ো তরুণীদের সংসার। এক, তনি এবং সাদাত। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অসম দম্পতি রুবাইয়াত ফাতেমা তনি আর তার স্বামী সাদাত। তনি একজন উদ্যোক্তা, তার বয়স এখন 32 হলেও 5 বছর আগে তনি 27 বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছেন 70 বছর বয়সী সাদাতকে। দেশি পণ্যের প্রতি ভালোবাসা থেকেই নিজের ডিজাইনে শাড়ি, সালোয়ার কামিজ সহ বিভিন্ন স্টাইলিশ ব্লাউজ কুর্তি তৈরি করেছেন। তিনি একজন সফল উদ্যোক্তা। 2015 সালে ফেসবুক পেজ সানভিস দিয়ে তার উদ্যোক্তা জীবন শুরু। কিশোরগঞ্জের অষ্টগ্রামের মেয়ে তনি অনার্স পর্যন্ত সেখানে লেখাপড়া করেছেন। তিনি বলেন, 2015 সালে ফেসবুক পেজের মাধ্যমেই সানভিসের যাত্রা শুরু হলেও শুরুর দিকে একদমই সাড়া পায়নি। ওই সময় মানুষ এতটা অভ্যস্ত ছিল না ফেসবুকে কেনাকাটায়, কিন্তু আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে। অন্যদিকে সাদাত একজন ব্যবসায়ী। অনেকেই বলেন টাকার কারণেই তনি সাদাতকে বিয়ে করেছে। এই দম্পতির বর্তমানে একাধিক সন্তান রয়েছে। সংসারে তেমন একটা সুখ নেই, কারণ কিডনি সহ নানাবিধ সমস্যায় ভুগছেন সাদাত। তিনি হয়তো খুব বেশি দিন বাঁচবেন না বলেও শঙ্কা করছেন ডাক্তাররা। দুই, মোহাম্মদ ইসমাইল এবং মিনারা আক্তার। মোহাম্মদ ইসমাইলের বয়স 90। এই সময় সমবয়সীদের অনেকে হাতে ধরেছেন লাঠি, কিন্তু এই প্রবীণ আইনজীবী 2022 সালে ধরেছেন নতুন জীবন সঙ্গিনীর হাত। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির 5 বার নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল। এর আগে নগরীর দেশওয়ালিপট্টিতে অর্ধশত বরযাত্রী নিয়ে কোনের বাড়িতে যান ইসমাইল। পরে 5 লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূ মিনারা আক্তারকে নিয়ে আসে নিজ বাড়িতে। জানা গেছে মিনারার বয়স 35 বছর। অসম বিয়ের কারণে তাদের নিয়ে বেশ রঙ্গরসে শুরু হয়েছে, তবে জানা গেছে তারা বেশ ভালোই আছেন। সম্প্রতি ইসমাইল বলেন, অনেকে বলেছেন আমার বয়স 90 কিংবা 93, তবে এত হবে না, 85 বছরের উপরে 86 বা 87 হতে পারে। আমি সকলের কাছে দোয়া চাই যেন বাকি জীবনটা মিনারাকে নিয়ে যেন সুখে থাকতে পারি। তিন, নুরুল ইসলাম সুজন ও স্বামী আক্তার মনি। বর্তমানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিয়ে করেছেন 67 বছর বয়সে। 2021 সালে 67 বছর বয়সে অনেক ছোট মেয়েকে বিয়ে করেছে নুরুল ইসলাম সুজন, আর তাতে বেশ হইচই পড়ে যায়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিয়ে করেছেন পাবনার মেয়ে স্বামী আক্তার মনিকে। বিয়ের সময় মনির বয়স ছিল 40 বছর। এটি অবশ্য রেলমন্ত্রীর দ্বিতীয় বিয়ে। 2018 সালে নির্বাচনের আগের দিন 29 ডিসেম্বর নুরুল ইসলাম সুজনের স্ত্রী 3 সন্তানের জননী নীলুফা আক্তার ইসলাম অসুস্থতায় 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে রেলমন্ত্রীর স্ত্রীকে নিয়ে মারাত্মক কিছু অভিযোগ আছে। জানা গেছে এর আগে 5 বার বিবাহ হয়েছিল মনির। স্থানীয় মানুষ ও বিশ্বস্ত সূত্রে জানা যায় 1998 সালে ঈশ্বরদী পাবনায় অষ্টম শ্রেণীতে শিক্ষারত অবস্থায় পালিয়ে বিয়ে করেন সুমন নামের তারই খালাতো ভাইয়ের সাথে। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 1999 সালে। দ্বিতীয় বিয়ে হয় 2001 সালে। দ্বিতীয় বিয়ে করেন ঈশ্বরদীর আরেক ব্যবসায়ীর সাথে। পরবর্তীতে 2002 সালে চট্টগ্রামের স্থানীয় এবং ফুলবাড়িয়ার কলার ব্যবসায়ীর সাথে বিয়ের পিঁড়িতে বসেন স্বামী আক্তার মনি। 2003 সালে চতুর্থ বিয়ে করেছেন ঢাকায়। পঞ্চম বিয়ে করেন 2005 সালে বিদ্যুতের লাইনম্যান ইয়ামিন নামের একজন ব্যক্তির সাথে। মোহাম্মদ ইয়ামিন কুষ্টিয়া জেলার স্থানীয় বাসিন্দা। পঞ্চম স্বামীর সঙ্গে একটি কন্যা সন্তান রয়েছে। 2011 সালে একাধিক অনৈতিক সম্পর্কের রেশ ধরেই পঞ্চম স্বামীর সঙ্গে ঘর ভাঙে রেলমন্ত্রীর দ্বিতীয় স্ত্রীর। তবে জানা গেছে বাস্তব জীবনে তারা বেশ ভালোই আছেন, যদিও ভেতরে ভেতরে তাদের সংসার কেমন কাটছে সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। চার, টম ইমাম এবং মিষ্টি। দাদু সুগার ড্যাডি নানা, যে নামই চোল করুন না কেন, সুখী দম্পতি টম বৃষ্টি। বয়সের ফারাক 30 বছর হলেও 4 বছর ধরে সুখেই সংসার করছেন টম ও মিষ্টি ইমাম। 20 বছরের তরুণী মিষ্টি ভালোবেসে বিয়ে করেছেন 50 বছরের টমকে। বয়সের পার্থক্যের কারণে এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে, কেউ বলে নানা নাতনি। আলোচনার এখানেই শেষ নেই। টাকার লোভে এবং আমেরিকার বাসিন্দা হতে নাকি মিষ্টি বিয়ে করেছেন 50 টম ইমামকে।
চার বছর সংসার অতিবাহিত করার পর টম বলেন কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না। এখন বউ পাশে আছে, শান্তি আছে। দুই বছর পর সন্তান নেবেন বলেও জানিয়েছেন তারা। মাঝে মাঝেই এই জুটি দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ, রান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পাঁচ, মুজিবুল হক ও হনুফা আক্তার। বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে না করে জীবনের অনেকটা সময় পার করে দেওয়ায় অনেকে তাকে চিরকুমার বলতে শুরু করেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে 2014 সালে সাবেক এই মন্ত্রী মহোদয় জানিয়ে দেন বয়স 66 হলেও তিনি আর কুমার থাকবেন না। 2014 সালের 31 অক্টোবর খুব ঘটা করেই বিয়ে হয় তার। পাত্রী হনুফা আক্তার রিক্তা। সে সময় রিক্তার বয়স ছিল মাত্র 27 বছর। 1985 সালের 20 মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। 2001 সালে গল্লায় আবেদ নূর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে রিক্তা SSC পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে LLB পাস করেন। বিবাহের পর এই দম্পতি 2016 সালের মে মাসে প্রথম পিতৃত্বের স্বাদ পায়। প্রথম সন্তান জন্মের তার 2 বছর পর আবার বাবা হন মুজিবুল হক। এবার যমজপুত্র তাদের ঘর আলো করে। তিনি তখন রেলমন্ত্রী, এরপর আরেকটি ছেলে সন্তানের বাবা হন মন্ত্রী। বিয়ে অসম হলেও বর্তমানে তারা অনেক ভালো আছেন। সংসার নিয়ে কেমন আছেন এমন প্রশ্নের জবাবে সাবেক রেলমন্ত্রী বলেন, ভালো আছি সবাই, এখনও আল্লাহ ভালো রাখছেন। ছয়, আসিফ নজরুল এবং শীলা আহমেদ। বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ যেমন বিয়ে করে খবরের শিরোনাম হয়েছিলেন, তেমনি তার কন্যা শীলা আহমেদও বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন। 2013 সালে তিনি বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলাম লেখক আসিফ নজরুলকে। বিয়ের সময় নজরুলের বয়স ছিল 48 বছর, অন্যদিকে শীলার বয়স ছিল মাত্র 28। এর পূর্বে শীলা আরেকটি বিয়ে করেছিলেন। অন্যদিকে আসিফ নজরুল এর পূর্বে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বিয়ে করেছিলেন। প্রাচীর সাথে সংসার চলাকালীন সময়েই ছাত্রী শীলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নজরুল। এই কারণে আগের স্ত্রী প্রাচীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। স্বামী আসিফের দোষেই তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী। রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়েছিল অন্য নারীর প্রতি আসিফের আসক্তি। অনেক চেষ্টা করেও স্বামীকে নিজ আদর্শের বলয়ে আনতে পারেনি প্রাচী। শেষ পর্যন্ত বিচ্ছেদের মাঝেই দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন জাতীয় পর্যায়ে পরিচিত এই দুই মুখ। বর্তমানে এই দম্পতিও বেশ সুখে আছেন। সম্প্রতি আসিফ নজরুলের একটি বই বের হয়েছে। এ বিষয়ে আসিফ নজরুল বলেছেন, বইটা বের হওয়ার পরদিন আমার বউ কফি শপে নিয়ে গেল, আমার প্রিয় খাবার অর্ডার করল, তারপর ব্যাগ থেকে ধীর স্থিরভাবে বইটা বের করল, বুকের কাছে নিয়ে বলল, ছবি তোলো আমার, আমি গত 6 বছরে কত বই লিখলাম, কোনোদিন এভাবে বলেনি সে, কোনোদিন এত খুশি হয়নি। মাঝে মাঝে আমার মনে হয় লেখকদের ভালো লেখার বহু কারণ থাকে, তবে এমন একটা বউ থাকলে ভালো না লেখার অজুহাত একটাও থাকে না। আমার বউ, আমি কৃতজ্ঞ তোমার কাছে। সুপ্রিয় দর্শক, নারীদের তুলনায় পুরুষদের যৌবন বেশি দিন থাকে, তাছাড়া শেষ বয়সে তাদের একজন সঙ্গী অতি প্রয়োজনীয়। কিন্তু আমাদের দেশে শেষ বয়সে বিয়ে করাটাকে অনেকেই সুদৃষ্টিতে দেখে না, সুযোগ পেলে অনেকে ট্রোলে মেতে ওঠে। এইভাবে ট্রোল করা কি ঠিক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।